লোকসেবা আয়োগ আয়োজিত পরীক্ষায় প্রত্যেকটা ধাপে অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজেদের মেধাকে পুঁজি করায় টিসিএস টিবিএস গ্রেড টু আধিকারিক হিসেবে যুক্ত হতে যাচ্ছেন মোট 40 জন। আজকেই মঞ্চে 11 জনের হাতে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবেন সম্মানিত অতিথিবর্গ। প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনুরোধ করব টিসিএস গ্রেড টু পদে অফার তুলে দেবার জন্য সাগর দত্ত মজুমদারের হাতে। সাগর দত্ত মজুমদারকে মঞ্চে আহ্বান করছি, চলুন সবাই জোরে করতালির মধ্য দিয়ে যারা আজকে অফার গ্রহণ করবেন তাদেরকে স্বাগত জানায়। সাগর দত্ত মজুমদার হাতে অফার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। এরপর অফার গ্রহণ করবার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব শালকা মেরি দেব বর্মাকে। অফার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এরপর অফার গ্রহণ করবেন অমিতাভ আচার্য এবং এরপর জয়দেব দাস টিসিএস গ্রেড টু পদে তারা অফার গ্রহণ করছেন। অমিতাভ আচার্য এরপর অফার গ্রহণ করবেন জয়দেব দাস। এরপর টিপিএস গ্রেড টু পদে অফার গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে শ্রী দেবজ্যোতি সাহা এবং এরপর বিনীতা ভট্টাচার্যা এরপর ড্যানিয়েল দেববর্মা। বিনীতা ভট্টাচার্য টিপিএস গ্রেড টু পদে অফার গ্রহণ করছেন, অফার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এরপর টিপিএস গ্রেড টু পদে অফার গ্রহণ করবেন ড্যানিয়েল দেববর্মা। এবারে রাজ্যের মাননীয় মুখ্য সচিব মহোদয়কে অনুরোধ করব অফার তুলে দেবার জন্য টিসিএস গ্রেড টু পদে অফার গ্রহণ করবেন নীলাঞ্জনা ভট্টাচার্য। নীলাঞ্জনা ভট্টাচার্য এরপর মঞ্চে আসার জন্য সাগরিকা মজুমদার। সাগরিকা মজুমদার তুহিন দেববর্মা পূজা রিয়াং মৌটুসী দাস কথা তুলে দিচ্ছেন রাজ্যের সক্রিয় মুখ্য সচিব মহোদয়। তুহিন দেববর্মা টিসিএস গ্রেড টু পদে মাননীয় মুখ্য সচিব মহোদয়ের হাত থেকে অফার নিচ্ছেন তুহিন দেববর্মা। এরপর পূজা রিয়াং, পূজা রিয়াং মৌটুসী দাস সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। সবাইকে নমস্কার।
নমস্কার। আজকে এখানে ডিস্ট্রিবিউশন অফ অফার্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফিজিক্যালি রিকমেন্ডেড টিসিএস গ্রেড টু টিপিএস গ্রেড টু ক্যান্ডিডেটসের যে অনুষ্ঠান মৃত্যুকরা অডিটোরিয়ামে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়, স্বাগত ভাষণ এখানে রেখেছেন শ্রী অপূর্ব রায় সেক্রেটারি জিএপিএনটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং সামনে আছে জিএপিএনটির একটিশন সেক্রেটারি ডক্টর সুমিত রায় চৌধুরী এবং অন্যান্য অফিসিয়ালরা যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান ক্যান্ডিডেটস যাদের রিকমেন্ড করেছে টিপিএস থেকে টিসিএস এবং টিপিএস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই অপরাহ্নে আমি বলবো এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এই টিপিএসসি উত্তীর্ণ হয়ে আজকে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু যারা সাফল্যমণ্ডিত হয়েছে তাদেরকে ফ্রম মাই সাইড অ্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড আই কনগ্রেচুলেট। এখানে প্রারম্ভিক ভাষণে বলা হয়েছে যে রিভিউস পড়াশোনা করার পর বা অনেক চেষ্টার পর কিন্তু আজকে আপনারা সাফল্য লাভ করেছেন অ্যান্ড ইউ আর অল নাথিং বাট দ্য ক্রিম অফ দ্য ত্রিপুরা, এটা আমাদের ঠিক সন্দেহ আমি বলতে পারি। কিন্তু এখন আমরা আগেও দেখতাম আর এখনও দেখছি ইজ অফ ডুইং বিজনেস আমরা ঠিকই বলি, কিন্তু ইজ অফ গেটিং সামথিং এটাও কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক সহজ হয়ে গেছে। মানে ইফ ইউ স্টাডি অ্যান্ড ইফ ইউ আর সিনসিয়ার ইফ ইউ আর ফোকাস দেন ইউ উইল গেট দ্য গোল অর ইউ উইল ইউ ক্যান রিচ দ্য গোল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ত্রিপুরা সরকার বারবার যেটা আমরা মুখে না কাজের মাধ্যমে আমরা বলি যে আমরা ট্রান্সপারেন্সির সরকার, এবং স্বচ্ছতার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে দেশকে চালিয়ে নিচ্ছেন, কোথায় 2014 আগে দেশ ছিল আর এখন কোথায় দেশ চলে গেছে। আজকে একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সেখানেও এটা 18তম কিস্তি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি উনি সেটাকে একটা বোতাম টিপে উনি রিলিজ করেছেন, সবাই অ্যাকাউন্টে কয়েক মিনিটের মধ্যে চলে গেছে। আর আগে কি হতো, বলা হতো দিল্লির থেকে যদি 100 টাকা পাঠানো হয় তো পৌঁছতে পৌঁছতে এখানে নাকি 25 টাকা, আর আমাদের এখানে তো ধর্মনগর যেতে যেতে তো 5 টাকা হয়ে যেত। তো সেই অবস্থার মধ্যে কোনো মিডলম্যান নেই। আপনারা যারা আপনারা কিন্তু বুক পুড়িয়ে বলতে পারবেন যে আমি আমার নিজের পরিশ্রমে কোনো নেতা বা কাউকে না ধরে আপনারা কিন্তু সাফল্যের যে চাবি সে চাবি কাটি আপনারা নিজেদের কারণে অর্জন করেছেন। তো সেই অ্যাটমসফিয়ার খুব প্রয়োজন, আর যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা। আগে একটা সবসময় প্রসেশন হতো পলিটিক্যাল, যেহেতু এখন পলিটিক্সে আছি আমি, পলিটিক্যাল যে আগের যে সিচুয়েশন থাকতো সবাই ধরে নিত যে যদি কোনো নেতার সাথে যুক্ত না থাকা যায়, কোনো পার্টির সাথে যদি যুক্ত না থাকা যায় তাহলে চাকরি কোনো অবস্থায় পাওয়া যাবে না, এরকম একটা কিন্তু মাইন্ডসেট ছিল। প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ইন্টারভিউ নেওয়া বন্ধ করে দাও, নো ইন্টারভিউ রিটেন এক্সাম, ইন্টারভিউর মধ্যেও সমস্যা, কেন চিন্তা ভয় থাকবে যদি আমি 85% রাখি আর 15% সমস্যা হয় কি, অনেক সময় ওইখানেও মানে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়। আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় একটা মিটিংয়ে গিয়েছেন, সেখানে ওনাকে বারবার সমস্ত অল ইন্ডিয়ার চিফ সেক্রেটারি গেছেন, সেখানে বলেছেন যে ইন্টারভিউ বন্ধ করে দিন আপনারা, প্রপার যা যা গাইডলাইন আছে সেই গাইডলাইনস অনুসারে আপনারা পরীক্ষা নিন, কোথাও কারো কেয়ার যাতে দিতে না হয়। উনি বলেছেন যে একটা গরিব লোক, একটা গরিব ব্যক্তি, গরিব ফ্যামিলির লোক, সে যখন বাড়ি থেকে বেরোয় ও জানে না যে কাকে ধরবে, তার তো অ্যাপ্রোচই নেই কোথাও যাওয়ার, তো ওই লোকটার কথা চিন্তা করে এখন বলছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমেই যেন সেটা হয়।
আপনাদের এই ব্যাচ কোনোদিন বলবে না যে আরে ওই ব্যাচ এটা তো এইরকম। অনেক সময় শুনি কানে অনেক কথা আসে আমাদের সেখান থেকে, কিন্তু ইউ আর ফ্রি ফ্রম দ্যাট, ইউ আর নট পলিউটেড। তো নিজেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। এখানে আমাদের 2018 সালে আমাদের সরকার এসেছে, আসার পর এখানে আদালতেরও কিন্তু নির্দেশ ছিল, আদালতও ইন্টারফেয়ার করেছে যে স্বচ্ছ নিয়োগ নীতি যেন এবং একটা পূর্ণাঙ্গ স্বচ্ছ নিয়োগ নীতি যেন আমরা তৈরি করি, এবং সেটা আমরা করেছি। অনেকে আছে চাকরি মানে প্রমোশন পাচ্ছে না, প্রমোশন পাচ্ছে না। আমাদের মেডিকেল কলেজে আমাদের ডাক্তারবাবুরা আমরা অনেকে আছে, এগুলো দেখা গেছে ওর প্রমোশন পাচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে কে ঝুলে আছে। এতে করে জেনে নাকি মানে বাবা আর মেয়ে বা ছেলে একই গ্রেড, অদ্ভুত এক সিচুয়েশন। সেই জায়গায় আমরা ওয়ান টাইম প্রমোশন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, আমরা একটু চেঞ্জ করেছি। আমরা অন্ততকে বলতে পারবে যে আমি প্রমোশনটা পেয়েছি। তো যখন যে জায়গায় যা দরকার সেই জায়গায় খুঁজে বের করে মানুষকে সম্মান দেওয়াটা এই সরকারের সবচেয়ে বড়, এবং মেধাকে আমরা মাপকাঠি হিসাবে আমরা সবসময় গণ্য করি। আজকে এখানে 30 জন TCS এবং TPS 10 জন আমি জিজ্ঞেস করছিলাম, প্রতি বছরই আমাদের মোরালেস এরকমই থাকে, 1-19 হতে পারে। তো প্রতি বছরই এই যে ব্যবস্থাটা আমরা করছি, এবং TPS-এর মধ্যে অনেক চাপ যে রেজাল্ট বেরোয় না, রেজাল্ট বেরোয় না, এটাকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। খালি বললেই হবে না, TPS-এর পাঠালে অনেক দেরি করে, TPS-এর উপরে তাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, ওখানকার ম্যান পাওয়ারের সমস্যা। তো সেই দিকে আমরা নজর রেখে সেটাকে সেখানেও যাতে টাইমলি হয়, এর মধ্যে খবর এলো যে 2022 পর্যন্ত একদম পুরো যা আছে TPS-এ পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এটা একটা আমাদের জন্য একটা বিরাট বিষয় হয়ে গেছে। দেখুন এতে তো সময়ও নষ্ট হয়, রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে না, মা বাবার উৎকণ্ঠা, আবার যারা ক্যান্ডিডেট তাদের উৎকণ্ঠা। আর আপনারা কিন্তু ভাগ্যবান একদিকে আমি বলবো, আগে ট্রান্সফার পোস্টিং এর জন্য কিন্তু অনেক একে একে আবার ধরতে হয়, কিন্তু এখন আমাদের মন্ত্রীজির কারণে আমাদের যে রাস্তাঘাট কমিউনিকেশন তো সুন্দর হয়ে গেছে, যে ট্রেনে যান, ট্রেনে আপনার রোডওয়ে তো রোডে যেতে পারেন। কোনো বেশিরভাগ এবার ইলেকশনে 8,000 কিলোমিটার আমি দৌড়েছি, 6,000 কিলোমিটার আমি শুধু বাই রোডে, আর 2,000 কিলোমিটার ট্রেনে চোপার নিয়ে নেন, কোনো অসুবিধা হয়নি। তো এই ক্ষেত্রে আগে আমাদের সময় যখন ট্রান্সফার হতো মানে বিভীষিকা, চিন্তাই করা যেত না কীভাবে যাবো, ওখানে থাকবো কী করে। তবুও বলি কাজের শেষ নেই, আজকে আমি বিশ্রামগঞ্জে একটা প্রজেক্ট একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে একটু সুযোগ পেয়ে আমি হসপিটালে চলে গেছি। সেই হসপিটালে গিয়ে ওখানকার যে MIC সে আমার ছাত্রী স্টুডেন্ট, আমি তো ভুলে গেছি, বলছে স্যার আপনি তো সেকেন্ড বেঞ্চ। আমি আচ্ছা আচ্ছা আমার ক্লাস নিয়ে যাবো, বলে হ্যাঁ স্যার আমি তো আপনার ক্লাস নিতে আমাদের। কিন্তু ওখানকার যে অবস্থা দেখলাম, তো দেখে আমি বাইরে যখন এলাম বাউন্ডারি নেই, এরকম নেই, দেখে খুব খারাপ লাগছিল। PSC মনে হয় কত কিছু করার আছে, এত সরকার এত এলো গেলো কি করলো বুঝি না, যেখানে যায় স্কুলে গেলে বাউন্ডারি থাকে না। তো এর জন্যই অনেক সময় আছে মেনটেনেন্সের কারণেও সমস্যা হয়। এখানে আপনারা যখন কাজে যোগদান করবেন এগুলো একটু নজর দিবেন, আমার বাড়ি ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে অফিসেই থাকবেন তারও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এর জন্য আমি সিএস সাহেবকে যখন আমি বললাম যে ধুল ওলা যে ধুল থাকে, নিজেও গেছি অনেক অফিসে গিয়ে দেখি সেই ফাইলের পর ফাইল ধুল জমে আছে। তো বললো যে আমরা 10% আমাদের এক একটা ডিপার্টমেন্টের যে বাজেট আছে 10% শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা খরচ করবো, সেটা আমাদের ক্যাবিনেট রোটেশন হয়ে গেছে। বিভিন্ন অফিসে গেলে দেখি বট গাছ উঠে গেছে, ফাটিয়ে দিচ্ছে বিল্ডিংটা। অথচ ইচ্ছে করলে আমি চাকরি করবো, আমি চেয়ার টেবিলে বসবো, আর এটা তো আপনার দায়িত্ব, সেই দায়িত্ব বোধ, সামাজিক দায়িত্ব, রাজ্যের প্রতি আপনার দায়িত্ব এটা কিন্তু, এবং এই বিল্ডিং আপনার, এই অফিস আপনার, এই ফিলিংস আপনার রাখতে হবে। এবং যেদিন আপনি জয়েন করবেন আপনার মধ্যে কিন্তু একটা মানে রক্ত সঞ্চালন কিন্তু মানে ফার্স্ট ডে যেটা থাকবে সেটা যেন লাস্ট ডেতেও থাকে,
আস্তে আস্তে কাজের চাপে অভিজ্ঞতা বাড়বে ঠিকই, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দেখবেন অনেকটা মনে হবে যে যে মনোটোনাস লাইফ, এটা যেন না। কারণ বয়স একটা নাম্বার, বয়স কোনো ফ্যাক্টর না, ডিপেন্ড করছে আমি কতটুকু কাজ করবো। আমি জ্ঞান দেওয়ার জন্য আপনাদের বলছি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তাহলেই আমাদের যে কারণে ইউ আর সিলেক্টেড তার আসল উদ্দেশ্য সফল হবে। আপনাদের যে আমরাও চেষ্টা করছি যতগুলো ভ্যাকেন্সি আছে শূন্যপদগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় ধারাবাহিকভাবে আমরা তার গুরুত্ব উপলব্ধি করে আমরা সেগুলো ফিল আপ করার চেষ্টা করছি। আমরা বিগত সময়ে আমি যখন মুখ্যমন্ত্রী হিসেবে আমি জয়েন করলাম, তখন আমি দেখলাম যে আপনাদের এক্সপোজার এবং যাতে অভিজ্ঞতা আরো বেশি বাড়ে তার জন্য আমাদের কিন্তু ট্রেনিং এর জন্য আপনাদের বাইরেও পাঠাতে হবে। মাইশুরে খুব সম্ভব অনেকে গেছে না, এখন আপনাদের শ্রীপাডে আপনাদের ট্রেনিং হবে। ট্রেনিং এ কিন্তু আসল জায়গা, যেখানে আমাদের ডাক্তারের সময় যেমন ইন্টার্নশিপ বা জুনিয়র মানে যখন জুনিয়র রেসিডেন্সি আমরা পড়েছি বা সিনিয়র রেসিডেন্সি তখনই আসল জায়গা। আর ওই সময় যদি আপনারা কাজ করেন তো ভালো হবে। আর ইউ আর নাথিং বাট দ্য ব্রিজ বিটুইন পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট, আপনাদের উপর ডিপেন্ড করবে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতগুলো স্কিম, স্কিমের শেষ নেই। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টেরও স্কিম আছে, স্কিমগুলোর বিশদভাবে জানা মোট উপর উপর ভাষা ভাষা জেনে লাভ হয়। আমি এখনও যখন পড়ি, আজকে একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজকে একটা স্কুলের ইনোগ্রেশন আমরা করেছি সেখানে বিশ্রামগঞ্জে, খুব সুন্দর স্কুল অডিটোরিয়াম। আমার সাথে আমাদের তেলেঙ্গানার রাজ্যপালও ছিলেন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। তো যখন মানে পুরো এক একটা পয়েন্ট ধরে ধরে অনেকগুলোর আমি বলছিলাম, তো আমাদের রাজ্যপাল মহোদয় বলছিলেন এইগুলো তো অ্যাকচুয়ালি আরও বেশি করে বলা দরকার, এত পয়েন্ট আমরা জানতামই না, এত আমাদের প্রকল্পগুলো আছে একটা স্কুল স্কুলেরই। আমি ডিটেলস কিন্তু বলেছি সেখানে। তো আমার বলার অর্থটা হচ্ছে যে এই তথ্য তো আপনাদের যারা সিনিয়ররা আনছে তাদের থেকে আমরা নিয়েছি, এটা যখন আপনার কাছে থাকবে, শুধু আমি কাজটা করলাম, এটা কিন্তু আপনার জনসম্পর্কের মাধ্যমে এগুলোও বলা দরকার, তাহলে সবার মধ্যে অ্যাওয়ারনেসটাও আসবে এবং জেলা মহকুমা ব্লকে আপনারা যারা অফিসারগণ আছেন সেখানে প্রশাসন যারা আছে তাদের সাথে আপনাদের একটা সমন্বয় কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি মানে আমি যদি মনে করি যে না আমি ওই এসপির সাথে কথা বলবো না, আমি যদি মনে করি না আজকে ডিএসপির সাথে কথা বলবো না, তাহলে লাভ হবে না, কোঅর্ডিনেশন লাগবে। এবং কোঅর্ডিনেশন শুধু তা না, ওইখানকার আপনাদের রিলেটেড যেসব অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকা খুব বাঞ্ছনীয়। অফিসার হয়েছেন ইউ আর ব্লেসড। আমি যদিও প্রারম্ভিক বক্তব্যে আমি বলেছি যে আপনাদের নিজেদের কারণে আপনারা কিন্তু এই জায়গাটা এসছেন, কিন্তু আপনার আসার ক্ষেত্রে উপরওয়ালা কিন্তু আপনাকে সেখানে পাঠিয়েছে। এটা সবসময় আপনি গডকে অলওয়েজ ইস্যুড থ্যাঙ্ক। এবং যেহেতু সুযোগ এবার পেয়েছেন, আপনার জায়গাটা এমন কাজ করবেন যাতে সারা জীবন যে জায়গায় পোস্টিং হোক, যার এই অফিসার ছিল খুব ভালো অফিসার। আর সততা হচ্ছে সবচেয়ে আমাদের আসল পুঁজি, সততা ছাড়া আর কোনো পুঁজি নেই, টাকা পয়সার পুঁজি কিন্তু সাময়িক। আর এতে করে আমরাও যারা সিনিয়র আপনার অফিসাররা ছিল তাদের কথা এখনো মনে পড়ে, কথা শুনি, ওদের অনেকে তো নেই এখন। তো এরকম ভাবে আপনারা যদি করেন তা আপনাদের জন্য আপনাদের গার্জিয়ানরাও কিন্তু মানে প্রাউড ফিল করবে। আমরা অনেক সময় পদ্মশ্রীও দিয়েছি, পদ্মভূষণও দিয়েছি অনেক অফিসারদের, আমরা রিকমেন্ড করেছি। তো আশা করি আপনারা এটা করবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে সর্বোপরি। মানুষ যায় অনেক কষ্টে, আর এখন তো এমন সুবিধা হয়ে গেছে। সিএসআই বলছিলেন যে আমাদের যেভাবে এখন ই অফিস হয়ে গেছে, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা যেখানে ফোর্থ পজিশনে আছে ই অফিস আপ টু সাব ডিভিশনাল লেভেল, মানে ফ্রম দ্য স্টেট, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে ফার্স্ট নাম্বার, মানে ফ্রম
মানে স্টেট থেকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত সব জায়গায় এই অফিস। এখন আপনাদের পক্ষে আরো সুবিধা হয়ে গেছে, কম্পিউটার ইন স্কুল। আজকে বলছিলাম কম্পিউটার ইন স্কুল, কম্পিউটার নট আউটসাইড ইন দ্য স্কুল। আমার মনে আছে আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতে গেছি এখানে আজকে সেটা বলছিলাম, তো আমরা তো টাইপ করে শিখতাম, মানে টাইপ যখন করেছি আর বের করতাম, আমি তো আমার মতো ভালো টাইপ লিখতাম নেই এবং যে কোনো কিছু একটা লেটার লিখে দিতে পারব। তো যাওয়ার পরে স্যার একটা ডিকটেশন দিচ্ছিল যে এটা একটা চিঠি পাঠাতে হবে, তা আমি লিখে নিলাম। লেখার পরে বলে প্রিন্ট আউট নিকাললো, আমি প্রিন্ট আউট এ তো কবি শোনা নিয়ে কাহা সে প্রিন্ট আউট, তখন এর সময় তো ওই ছিল না। দেখলাম উনার রুমের সাইডে একজন বসে আছে, আমাদের সিনিয়র রেসিডেন্ট একজন বসেছিল, আমি গেছি পরে দিল্লির থেকে এসেছিল, আমি কি আর প্রিন্ট আউট বলবো। আর তখন ওয়ার্ড মুখস্থ করতে হতো, ইজ অফ মানে এভরিথিং এখন ইজ অফ কম্পিউটার হয়ে গেছে, মুখস্থ করে করে সেই ওয়ার্ড মুখস্থ করে করে কম্পিউটার, তার জন্য 13 মাসের একটা কোর্স করতে হয়েছে পড়ে দিয়ে, দেখলাম যে অসম্ভব। তো আপনাদের এখন কম্পিউটার যুগে এত সুবিধা হয়ে গেছে যে সব কাজও কিন্তু অনেক দ্রুত গতিতে, আজকে আমি আমাদের যে কোনো জায়গায় গেলে আপনার সাইন আরামসে করতে পারি, মানে এমন না যে আপনার হার্ড কপি নিয়ে যেতে হবে। আমাদের সরকার আমরা চাই আপনারা যারা আজকে সিলেক্টেড হয়েছেন এবং নিশ্চয়ই জয়েন করবেন, এখন আপনাদের একটা তো অফার লেটারই দেওয়া আছে, তো দেখার তো জয়েনিং অ্যাকসেপ্টেন্স দেবেন আপনারা। দেওয়ার পরে আমাদের প্রশাসনকে গতিশীল করা এবং জনকল্যাণমুখী করে করতে এই সার্ভিসের আসলে খুব দরকার, এবং এখানে প্রায়ের সঙ্গে শুনি যে আমরা নাকি চাকরি চাকরি চাকরির কথাকালি সবসময় সবাই বলে, আমি বিষয়টা বলছি না। দেখুন আমাদের সরকার কত ট্রান্সপারেন্সির সরকার, যে চাকরি নেই চাকরি নেই, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা JRBT আমরা গঠন করেছি, সেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আমরা নির্বাচন করেছি, কোথাও কোনো কেস নেই, কোনো চ্যালেঞ্জ নেই। গ্রুপ সি JRBTতে 1980 আমরা তাদেরকে নির্বাচিত করেছি, এবং তারা যারা যুবক যুবিতারা আছে সরকারের প্রায় 35টি কাজে অলরেডি যোগদান করেছে, কাউকে ধরতে হয়নি। আমি আবার বলছি নট ফর ইউ অনলি, আমি এখানে আমাদের বিধানসভাতেও আমাদের মাননীয় মন্ত্রী ওখানে বলেছেন, তৎসত্ত্বেও আমি এখানে আপনাদের গোচরে আনার চেষ্টা করছি, 2022-23 এবং 2023-24 অর্থ বছরে 4849 জন যারা অশিক্ষক কর্মচারী তাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়েছে। এখানে তাছাড়া 2018-19 থেকে 2023-24 পর্যন্ত বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক এখন পর্যন্ত 8024 জনকে নেওয়া হয়েছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টেট পরীক্ষা 2018-19 থেকে এখন পর্যন্ত 6802 জনকে শিক্ষক শিক্ষিকা যারা টিচার নিয়মিত পদে তাদেরকে নেওয়া হয়েছে। স্পেশাল এডুকেটর তাদেরকেও 88 জনকে নিয়মিত পদে নেওয়া হয়েছে। এখানে আমার প্রেস বন্ধুরা আছেন, আপনারা একটু কথাগুলো বলবেন মানুষকে, এরা তো রাস্তায় রাস্তায় নামে ওরা 10-15 জন মাঝে মাঝে ট্রাকে করে গাড়িতে করে নিয়ে আসে 100 জনের মতো ভিড় হয়, একটু বলবেন যে কি বলছি আমি। 2000 এখন পর্যন্ত এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে 1724 জন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হয়েছে। টিপিএসসির মাধ্যমে 745টি পদ এখন পর্যন্ত পূরণ করার যে প্রক্রিয়া সেটাও চলছে। এখানে 2018-19 থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশ 119 জন এসআই ও কনিষ্ঠ কর্মী নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলস যেটা আইআর ব্যাটালিয়ন আমরা বলি, সেখানে দুটো নতুন আমরা দুটি বাহিনী গঠন করেছি, সেখানেও 1413 জন টিএসআর জওয়ান আমরা নিয়োগ করেছি, এমনি মহিলারাও আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাদের প্যারেডেও আমি দেখেছিলাম। শুধু তাই নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পদে 288 জনকে আমরা নিয়মিত পদে আমরা নিয়েছি। 2018-19 থেকে 23-24 পর্যন্ত এসপিও পদে
1262 জনকে আমরা নিয়েছি। এছাড়া ত্রিপুরা পুলিশে 6000 স্পেশাল এক্সিকিউটিভ এর কাজও চলছে, সেটাও আমরা এর মধ্যে ইন্টারভিউ প্রায় শেষের পথে, খুব শীঘ্রই আমরা সেটা নেব। ত্রিপুরা পুলিশে 149 এসআই মেইল এবং 45 এসআই ওটা হচ্ছে ইউবি আর একটা হচ্ছে এবি পুরুষ পদে, এবং এসআই ইউবি মহিলা 21টি এবং এসআই এবি মহিলা 3টি টিপিএসসির মাধ্যমে আমরা এটার উদ্যোগ আমরা নিয়েছি। ত্রিপুরা পুলিশে আমরা 1000 কনস্টেবল পদে সরাসরি যাতে নিয়োগ হয় তার জন্য একটা সিলেকশন কমিটি আমরা গঠন করেছি। ইতিমধ্যে 1000টি কনস্টেবল পদে সরাসরি নিয়োগের জন্য তাদের যে ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা, সেটা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এছাড়াও 916টি কনস্টেবলের শূন্য পদে যাতে সরাসরি নিয়োগ করা যায় তার কাজও শুরু হয়েছে। তার ফলে সহজেই প্রায় 1916টি কনস্টেবল পদে সরকারের নিয়োগ করবে। বেকারদের কর্মসংস্থানের যে শূন্য পদ তার জন্য পঞ্চায়েত দপ্তরে 2024-25 অর্থবছরে টিপিএসসির মাধ্যমে 395 জনকে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে। খালি প্লাস করবেন কতগুলো হয়েছে করে বলবেন আর কি, আপনাদের পত্রিকায় এভাবে যাই থাকুক সেখানে বলবেন। সমাজ কল্যাণ দপ্তরে আমরা এখন পর্যন্ত 1039 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 1160 জন অঙ্গনওয়াড়ি হেল্পার সামাজিক ভাতা ভিত্তিতে তাদেরকে আমরা বলছি কর্মসংস্থান আমরা দেব, এবং সব কোটা আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা সেই নিয়োগটা করেছি। তাছাড়া এখানে শিল্প বাণিজ্য দপ্তরে বর্তমানে 135টি বিভিন্ন শ্রেণীর যে পদ আছে তার নিয়োগ করার ব্যবস্থা আমরা চলছে, এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আমাদের 50 জন MPW অর্থাৎ মাল্টিপারপাস যে ওয়ার্কার মেল এবং ফিমেল 50 জন তাদেরও আমাদের নেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। এবং বেকার সমস্যা সমাধানে এবং শূন্য পদ পূরণের লক্ষ্যে যুব বিষয়ে প্রক্রিয়া দপ্তর, স্পোর্টস অফিসার, ইউথ অর্গানাইজার, জুনিয়র PI ইত্যাদি 229টি পদ পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে সেখানে 67 ভেটেরিনারি অফিসার গ্রেড গ্রুপ বি পদে 439টি ERD অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, হোম দ্যাট ইজ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে 2022 তারিখে আমরা একটা বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, তাতে 329টি পদে অর্থাৎ ফায়ারম্যান 304টি ও ড্রাইভার 25টি পদে তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে প্রচুর আছে, আমি তো বলছি না, প্রচুর এখানে বললে লেট হয়ে যাবে। অর্থাৎ আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে যেগুলো নিয়োগ প্রক্রিয়াতে আমরা স্বচ্ছতার সাথে দিতে চাই, এই গভর্নমেন্ট চাইছে যে যারা বেকার কোনো অবস্থায় সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে আসো, এবং সেটা আমরা করব। কিন্তু আজকের যে কারণে এখানের অনুষ্ঠান, যারা আজকে এখানে অফার পেয়েছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা ভালোভাবে কাজ করবেন, ত্রিপুরাকে আপনারা মনে করবেন যে আপনারই রাজ্য, জানি আপনারা সেটা ভাবেন, কিন্তু আপনাদেরও কর্তব্য আছে এবং আপনাদের যে কর্মক্ষেত্র আপনারা যাচ্ছেন নতুনভাবে তার যাত্রা শুভ হোক, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।